ছাড়ের দাম বেশি, সব কিছু দাম বেশি আপনার। আমাকে তো কামলার টাকায় না দোয়ার টাকায় নাই আপনার। বুধবার সকালে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে মানিকগঞ্জের ঘিওরের ধলেশ্বরী নদীর পাড়ের পাটের হাটে আসেন কৃষকরা। হাটের সেরা আঁশ প্রতিমন বিক্রি হয় 2400 থেকে 2500 টাকায়। তবে পাটের উৎপাদন খরচ বাড়ায় মন প্রতি 400 থেকে 500 টাকা লোকসান গুনতে হচ্ছে দাবি কৃষকদের। পাটের প্রতি মন প্রতি পড়ে গেছে 2600-2700 পড়ে গেছে, এখন তো 1800-1900 কয়, 2000 দাম হইতেছে, 2000 দাম হইছে, কামলা দিয়ে আমাকে পড়তে পারে না। নিম্নমানের পাট বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকা, আর মাঝারি মানের পাটের আঁশ বেচা কেনা হয় 2200 থেকে 2300 টাকায়। এতে মিলগুলো বিল না দেয়া, বিদেশে চাহিদা কমে যাওয়া সহ নানা অজুহাত ব্যবসায়ীদের। বিদেশের না গেলে তো আর এই জিনিস বাংলাদেশে তো ই হয় না। মিলালারা যখন বিদেশে সেল হবে তখন কিনবে, তখন বাজার বাড়বে। বাহিরে সেল কম থাকার কারণে মিল টাকা দেনা বিধায় মার্কেটটা পড়ে গেছে। যদি সরকার যে সমস্ত মিল কারখানা বন্ধ করে দিয়েছে এগুলা যদি আবার চালু করে তাহলে আবার পাটের বাজার ভালো হবে বা কৃষক উপযুক্ত মূল্য পাবে। যোগান বাড়লেও বাড়েনি পাটের ব্যবহার, রয়েছে রপ্তানিতেও স্থবিরতা বলছে স্থানীয় কৃষি বিভাগ। তবে ব্যবহার ও রপ্তানি বাড়ানোর পদক্ষেপের কথা জানান কৃষি কর্মকর্তা। কৃষক এই পণ্যের দাম বৃদ্ধি তখনই পাবে যখন আমরা স্থানীয়ভাবে বৃদ্ধি লোকালি ব্যবহার বাড়াবো পাটজাত পণ্যের, এবং বাহিরে যদি এক্সপোর্ট করতে পারি তাহলে এটা দাম বৃদ্ধি করা ইজিলি সম্ভব আর কি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 4656 হেক্টর জমিতে 18,000 মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে, আর সাপ্তাহিক ঘিওর হাটে প্রতি বুধবার কোটি টাকার পাট বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।